নমস্কার বন্ধুরা, ডান্স কিউ ক্লাসিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতন আমি আজকে একটা ভারতনাট্যমের টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হচ্ছে তেই তেয়ম তাত্তা। এই তেই তেয়ম তাত্তাটা আমরা আমি দুটো নাট্যা এবং তাট্টা আঢাউকে কম্পোজ করেছি। আর এই আঢাউগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা পরে রবীন্দ্রনৃত্য হোক বা কোনো গানের নাচ হোক বা সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল যে কোনো নাচের উপরে তোমরা এই আঢাউসগুলোকে পুট করতে পারবে। এই জন্যেই আমি এই আঢাউগুলো আজকে নিয়ে এসেছি। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমরা এই আঢাউটা করি। তো এই আঢাউটা হচ্ছে তেই তেয়ম তাত্তা। তো ফার্স্ট আঢাউটা হচ্ছে এই আঢাউসটা যখন আমরা করছি তখন কাটাকামুখাম আর আলাপদ্মম মুদ্রাটা ইউজ করা হচ্ছে। আর কাটাকামুখামটা যখন করছি তখন চেস্টের কাছে রাখছি আর আলাপদ্মমটা ঘুরিয়ে সাইডে আনছি, বাট নিচে ফেলে দেবে না। এই পর্যন্ত হাফ সার্কেলেই হাতটা আসবে। তো আবার যখন হাতটা আনবো তখন হাফ সার্কেল দিয়েই আমরা হাতটা চেস্টের কাছে এখানে আনবো। আবার যখন খুলবো তখন এখান থেকে নিয়ে গিয়েই সাইডে রাখবো। বারবার বলছি নিচে ঝুলিয়ে দেবে না, হাতটা যখন খুলবে তখন পুরো সমানে রাখবে হাতটাকে। ঠিক আছে, নেক্সট কর। নেক্সট হচ্ছে দু নম্বর যে আঢাউসটা করব সেটাতে আমরা শিখানা মুদ্রাটা ইউজ করব। তারপরে যেটা করব সেটা হচ্ছে বাটারফ্লাই। তোমরা দেখো কিভাবে করছি। সেইগুলো মেনটেন
না সেই মুদ্রা ছাড়া অন্য কিছু বলে সেটা সম্পূর্ণ ভুল ইউজ করা হয়। তো এই যে আডাউসটা এখন করব সেটা হচ্ছে সাত নম্বর। এই আডাউসে হচ্ছে ত্রিপতাকা ইউজ করব, ঠিক আছে? এবার যখন আমরা যাব আডাউ এই সাত নম্বর আডাউটা দেখো, তেই তেইয়ম ট্যাট্টা, যখন বসছি তখন পিছনে যাচ্ছে পাটা, পাটা সাইডে বা এদিক ওদিক কোথাও পড়বে না, কিন্তু একটা যে পাটা বাউন্স করছে সেটা সামনে যাবে। এই তেইয়ম ট্যাট্টা। এবার হাতটা যেটা করব সেটা হচ্ছে এইখানে চেস্টের কাছে রাখছি, তেই তেইয়ম ট্যাট্টা। এই হাতটা তখন ঝুলে যাবে না, এই হাতটা কিন্তু ফিক্সড সোজাই থাকবে। এই হাতটা দিয়ে উঠে যাচ্ছে, ফিগারগুলো সুন্দর কাটা কাটা ফিগার করবে, একটা সাথে আরেকটা যা হোক করে করে দিলাম সেরকম না, এটাকে দিয়ে এই সোজা যাবে, ঠিক আছে? দেখো তাহলে চলো, ওয়ান টু থ্রি ফোর, এইটা হচ্ছে চারটে দিকের ভাগ। তো এই ভাগটা মেনটেন করে তোমরা
আডাউসটা করবে। তাহলে তোমরা দেখলে এবং শিখলে যে নাট্টা এবং তাট্টাকে মিলে তেই তেয়ুম তাত্তা এই আডাউস গুলো কিভাবে করা যায়। তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে যে কোনো গানের নাচে যেটা আমি বললাম সেগুলোতে তোমরা এটা পুট করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো আর খুব সহজে মনের আনন্দে নাচ শেখো। ধন্যবাদ।